Hello, I'm Sushant Ghosh. I think all of you, the students of class 6B, are well at home. So today we are going to study lesson 7. In fact, this is a long story. The name of the story is The Magic Fishbone by Charles Dickens. এটার একটা লম্বা একটা গল্প আছে, পুরো অ্যাকচুয়ালি গল্পটার নাম হলো দ্য ম্যাজিক ফিশবোন, জাদুময় বা ম্যাজিক মাছের হাড়। এটা লিখেছেন চার্লস ডিকেন্স। আমি গল্পটা শুরু করছি। সকলে নিশ্চয় সামনে তোমরা বই রাখবে এবং বই নিয়ে গল্পের ট্রান্সলেশন সেটা কিন্তু ভালো করে মধ্যে শুনবে। There was once a king and he had a queen. Ek somoy ekjon raja chilen ebong tar ek rani chilo. They had several children. Tader besh koyekjon shishu chilo. Ba sontan chilo. Sontan orthyo bolte pari. Alicia was the eldest who looked after the other children. অতএব সেই সন্তানদের মধ্যে জ্যেষ্ঠ সন্তান, অতএব বড় সন্তান, জ্যেষ্ঠ মানে বড় সন্তান, তার নাম ছিল অ্যালিসিয়া, এবং সেই অন্যান্য শিশুদের দেখাশোনা করত। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। রাজা কিন্তু সরকারের অধীনে, সে একটা ব্যক্তিগত পেশায় নিযুক্ত ছিল। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিক্যাল ম্যান আউট অফ টাউন। রানীর বাবা ছিলেন একজন ডাক্তার। মেডিক্যাল ম্যান বলতে আমরা ডাক্তার বলতে পারি, চিকিৎসক বলতে পারি। অর্থাৎ তিনি ছিলেন একজন চিকিৎসক, কিন্তু তিনি ছিলেন শহরের বাইরে। ওয়ান ডে, আমরা সেকেন্ড প্যারাগ্রাফ পড়ছি এখন। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস ওয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ। তবে একদিন রাজা যখন অফিসে যাচ্ছিলেন, তখন তিনি একটা মাছের দোকানের সামনে দাঁড়ালেন। হি নিডেড টু বাই pound and a half of salmon which the queen had requested him to send home. অর্থাৎ তার দেড় পাউন্ড, এক পাউন্ড এবং অর্ধেক, অর্থাৎ দেড় পাউন্ড ওজনের একটা স্যালমন মাছ নেওয়ার প্রয়োজন ছিল, যে মাছের জন্য রানী সেই মাছটাকে কেনার পরে সেটা বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করেছিল। He had not proceeded far after finishing his shopping when the fishmonger's errand boy came running after him. অতএব মাছটি কেনার পরে বা দোকানদারি, অ্যাকচুয়ালি মাছ কেনা বা দোকানে যা কিছু কাজকর্ম সেটা শেষ হয়ে যাওয়ার পরে রাজা বেশি দূর অগ্রসর হননি, ঠিক তখনই সেই মাছের ব্যবসায়ী বা মাছের দোকানদার, তার যে দোকানে কাজ করে যে ছেলেটা, সে কিন্তু তার কিছু কিছু দৌড়ে এসেছিল। সে বলল, স্যার, ইউ ডিডন্ট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। মহাশয়, আপনি কিন্তু আমাদের দোকানে যে বৃদ্ধা মহিলা আছে তাকে কিন্তু লক্ষ্য করেন। What old lady? Inquired the king. Raja tokhon jiggesh korlen, kon bidha moy? Ashona, ami kauke dekhi. Now the king had not seen any old lady because she had been invisible to him, though visible to the fishmonger's wife. Ekhon
রাজা সত্যি সত্যি কিন্তু সেই বৃদ্ধা মহিলাকে দেখেন, তার কারণ সে বৃদ্ধা মহিলা তার কাছে অদৃশ্য ছিল, শুধুমাত্র মাছের দোকানদারের যে বালক বা কাজ করে যে ছেলেটা তার কাছে সে দৃশ্যের মধ্যে ছিল, তবে কাজের ছেলেটাই শুধু তাকে দেখতে পেয়েছিল। ঠিক আছে, আমরা নেক্সট প্যারাগ্রাফ অর্থাৎ থার্ড প্যারাগ্রাফে আমরা যাচ্ছি। জাস্ট দেন দ্য ওল্ড লেডি কেম ট্রটিং, ঠিক তখনই বৃদ্ধা মহিলা ট্রটিং আপ মানে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সেদিকে এলো। শি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি, তার যে পোশাক গায়ে যে পোশাকটা ছিল সেটা কিন্তু রেশমের সিল্ক দিয়ে তৈরি বা রেশমের কাপড়, কিন্তু সেটার গুণগত মান ছিল অত্যন্ত উন্নত মান, অতএব মূল্যবান ছিল সেটা। কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট আই বিলিভ, ওল্ড লেডি সেটা বলছে বা জিজ্ঞেস মানে বলছে, আমার বিশ্বাস আপনি রাজা ওয়াটকিন্স দ্য ফার্স্ট। ওয়াটকিন্স রিপ্লাইড দ্য কিং, ইজ মাই নেম। রাজা তখন উত্তরে বললেন, হ্যাঁ ওয়াটকিন্স হলো আমার নাম। পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালেসিয়া, দ্য ওল্ড লেডি আস্কড। তখন বৃদ্ধা মহিলা বললেন বা জিজ্ঞেস করলেন, আপনি তো সুন্দরী রাজকন্যা অ্যালেসিয়ার বাবা। ইয়াস, কিং ওয়াটকিন্স রিপ্লাইড। কিং ওয়াটকিন্স উত্তরে বললেন, হ্যাঁ ঠিক তাই। ইউ আর গোয়িং টু দ্য অফিস, সেট দ্য ওল্ড লেডি। বৃদ্ধা মহিলা তখন তাকে বললেন বা জিজ্ঞেস করলেন, আপনি তো অফিসে যাচ্ছেন। অফিসে, অফিস অর্থে আমরা বলতে পারি, অফিসের অবশ্য বাংলা অর্থ আছে আপিস, অত সব কিছুতে আমরা না গেলেও পারি। ওকে, ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট শি মাস্ট বি আ ফেয়ার, বাট হাউ কুড শি নো দ্যাট। এটা তৎক্ষণাৎ রাজার মনে উদ্ভূত হলো যে এই মহিলাটি, এই বৃদ্ধা মহিলাটি অবশ্যই একটা পরী হয়তো হবে, একটা ফেয়ারি মানে পরী, নইলে কী করে সে জানতে পারবে এত সমস্ত তথ্য রাজা সম্পর্কে, কী করে সে জানতে পারবে। ইউ আর রাইট, সেড দ্য ওল্ড লেডি অ্যানসারিং হিজ থটস। অতএব রাজার মনে কী চলছে সেটা কিন্তু বৃদ্ধা মহিলা বুঝতে পারছে না। অতএব বুঝতে পেরেই তিনি মানে বৃদ্ধা মহিলা বলল, হ্যাঁ আপনি একদম ঠিক ধরেছেন, আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মেরিনার, আমি হলাম ভালো পড়ি যার নাম গ্র্যান্ড মেরিনার, অর্থাৎ আমার নাম হলো গ্র্যান্ড মেরিনার। লিসন, শোনো, হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, যখন আপনি যখন বাড়ি ফিরবেন মানে অফিস থেকে যখন আপনি বাড়ি ফিরবেন ডিনারের জন্য, নৈশ ভোজের জন্য, ডিনার মানে নৈশ ভোজ, এটা রাতের খাবার। Invite the Princess Alicia to have some of the salmon you bought just now. অতএব আপনি কিন্তু এলিসিয়াকে আমন্ত্রণ করবেন সে স্যালমন মাছটা খাওয়ার জন্য, যে স্যালমন মাছটা আপনি এখনই কিনবেন। When the beautiful princess finishes eating, যখন সুন্দরী রাজকন্যার খাওয়ার শেষ হয়ে যাবে, you will find she will leave a fish bone on her plate. তখন তুমি দেখবে যে সে তার প্লেটে, যে প্লেটে করে সে খাচ্ছিল বা যে প্লেটে সেই মাছটা ছিল, সে মানে মাছটা নিয়ে খাচ্ছিল, সেই প্লেটের ওপরে সেই মাছটা খাওয়ার পরে একটি মাছের হাড় সে কিন্তু রেখে দেবে। টেল হার টু ড্রাই ইট অ্যান্ড টু ড্রাব ইট অ্যান্ড টু পালিশ ইট টেল ইট সাইন্স লাইক মাদার অফ পার্ল। অতএব তখন তাকে বলো, অর্থাৎ প্রিন্সেস এলিসিয়াকে বলো, এটিকে শুকিয়ে নিতে, এটিকে ঘষে নিতে, এটিকে পালিশ করতে অর্থাৎ মসৃণ করতে, যতক্ষণ না পর্যন্ত এটা সে শামুকের ভেতরের চকচকে যে বস্তুটা রয়েছে তার মতো, যতক্ষণ না পর্যন্ত এটা চকচকে রয়েছে। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফর মি, তাকে বলো এটিকে যত্ন করে রেখে দিতে, এটি আমার কাছ থেকে একটি উপহার, যে উপহারটা তার প্রতি
বা প্রিন্সেস এলিসিয়ার জন্য রয়েছে। ঠিক আছে, আমরা নেক্সট প্যারাগ্রাফে যাচ্ছি। তার আগে নিশ্চয়ই বলতে পারি, যেটুকু হলো তোমরা নিশ্চয়ই খুব সুন্দর করে বুঝতে পেরেছ। ইজ দ্যাট অল, আস্ক দ্য কিং, রাজা জিজ্ঞেস করলেন, এটাই তো? টেল দ্য প্রিন্সেস এলিসিয়া উইথ মাই লাভ দ্যাট দ্য ফিস বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স। অতি সুন্দরী রাজকন্যাকে বলো আর আমার ভালোবাসা দিয়ে বলো যে এই যে ফিশবোন বা মাছের হাড়, এটা হলো একটা ম্যাজিক উপহার যেটা শুধুমাত্র একবার ব্যবহার করা যাবে। একবারই বেশি বার নয়, কিন্তু শুধুমাত্র একবার সেটাকে ব্যবহার করা যাবে। মানে কী কাজে ব্যবহার করা যাবে সেটা আমি পরবর্তী দেখব। দ্যাট ইজ দ্য মেসেজ, টেক কেয়ার অফ ইট। অতএব এটাই হলো বার্তা, অতএব এটার যত্ন নাও। উইথ দোজ ওয়ার্ডস গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিশড, এই সমস্ত কথাগুলো বলার পরে গ্র্যান্ড ম্যারিনা কিন্তু অদৃশ্য হয়ে গেল। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন টিল হি কেম টু হিজ অফিস। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন, মানে রাজা চলতেই লাগলেন, হাঁটতেই লাগলেন, যতক্ষণ না পর্যন্ত তিনি অফিসে এসে পৌঁছলেন। দেন হি রোট অ্যান্ড রোট অ্যান্ড রোট, তারপর তিনি সেখানে লিখতেই থাকলেন। Till it was time to go home again, jotokkhon apurito bari jawar shomoy hol. Then he invited the princess Alicia, tarpor tini princess Alicia ke amontron korlen. Kisher jonno nishchoi tumra jano je salmon mash ta khawar jonno, as the fairy had directed him, je bhabe gori ti take nirdesh diyechilo, to take the salmon, otob she salmon mash ta khete. To take the salmon means tar mane to eat the salmon, মানে খেতে। And when she had enjoyed it very much, যখন সে অতএব প্রিন্সেস এলিসিয়া সেটাকে খাচ্ছিল, অতএব সুন্দর করে উপভোগ করে যখন খাচ্ছিল, he saw the fish bone on her plate, তখন রাজা দেখল যে সত্যি তার প্লেটের উপরে একটা মাছের হাড় আছে। And delivered the fairy's message, তখন এলিসিয়াকে গরিব যে বার্তা সেই বার্তাটি তখন বার্তা কোনটা, সেই মাছের হাড়টিকে সুন্দর করে রেখে দেওয়ার জন্য সেটাকে ঘষতে বলা, মসৃণ করা, সেটা একবার মাত্র ব্যবহার করা যাবে, বা এটা গ্র্যান্ড মেরিনার থেকে পাওয়া একটা সুন্দর বা মূল্যবান একটা প্রেজেন্ট, এই যে বার্তা, এই বার্তাটা কিন্তু এলিসিয়াকে দিয়েছিল রাজা। Princess Alicia took care to dry the bone and to rub it and to polish it till it shone like mother pearl. অতএব তখন সুন্দরী রাজকন্যা বা রাজকন্যা এলিসিয়া তখন খুব যত্ন করে এই মাছের হাড়টিকে শুকিয়ে নিল, সেটিকে ঘষে নিল এবং তারপরে মসৃণ করলো, যতক্ষণ না এটি সেই মাদার অফ পার্ল, যেটা এর আগেই আমি বললাম যে শামুকের ভেতরের চকচকে অংশ বা বস্তু, সেটার মতো যতক্ষণ নেয় সেটা চকচকে লাগে। আমরা এখন নেক্সট প্যারাগ্রাফে যাচ্ছি। ডেজ ওয়েন্ট বাই, তারপর দিনের পর দিন অতিক্রান্ত হল। ওয়ান মর্নিং দ্য কিং কেম ইন টু এলিসিয়াস রুম, একদিন সকালে রাজা এলিসিয়ার ঘরে এলেন। হি ওয়াজ সাইং হেভিলি, তিনি ভীষণভাবে দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলেন। হেভিলি শব্দটা ভীষণভাবে অর্থ বলতে পারি, অথবা দুঃখের সাথে এই অর্থও আমরা কিন্তু বলতে পারি। ঠিক আছে, অ্যান্ড সেন্ট লো স্পিরিট, অর্থাৎ রাজাকে কিন্তু খুব লো স্পিরিটেড দেখাচ্ছিল, মানে মন মরা, খুব মন মরা, বিষণ্ন, নিস্তেজ, মানে এইরকম দেখাচ্ছিল, মানে লো স্পিরিটেড, এটার মানে কিন্তু তাই। হি স্যাট ডাউন মিজারেবল, তিনি খুব দুঃখের সাথে বসে পড়লেন। লিনিং হিজ হেড আপন হিজ হ্যান্ড, তার মাথাটিকে তার হাতের মধ্যে ভর দিয়ে।
বা ঝুঁকে আর কি, মাথাটাকে ঝুঁকে নিয়ে হাতের পরে রেখে, ঠিক এই এই পদ্ধতিতে। অ্যাট হিজ এলবো আপন দ্য কিচেন টেবল, আর তার হাতের কনুইটা রেখেছিল সেই রান্নাঘরে যে টেবল তার। এলিসিয়া জিজ্ঞেস করল, হোয়াট ইজ দ্য ম্যাটার পাপা, বাবা কী বিষয় হয়েছে বা কী ব্যাপার? আই এম এক্সট্রিমলি পুয়ার মাই চাইল্ড, দ্য কিং রিপ্লাইড। রাজা উত্তরে বললেন, আমি ভীষণভাবে দরিদ্র হয়ে গেছি আমার বাচ্চা। হ্যাভ ইউ নো মানে একটা পাপা, এলিসিয়া এনকোয়ার্ড। এলিসিয়া জিজ্ঞেস করলেন যে তোমার কি কোনো অর্থ নেই, টাকা নেই বাবা? না মাই চাইল্ড, না আমার বাচ্চা। ইজ দেয়ার নো ওয়ে লেফট অফ গেটিং এ নেই পাপা, বাবা সে টাকা পাওয়ার আর কি অন্য কোনো পথ নেই? নো ওয়ে সেট দ্য কিং। রাজা বলল, না আর কোনো পথ নেই। আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, আমি ভীষণভাবে চেষ্টা করেছি। অ্যান্ড আই হ্যাভ ট্রাইড অলওয়েজ, আর আমি সমস্ত রকম পথ, যা যা পথ হয় সমস্ত রকম পথ আমি কিন্তু চেষ্টা করেছি। ফেন সি হার্ড দোজ লাস্ট ওয়ার্ডস, যখন সে সেই শেষ কথাগুলো শুনল, দ্য প্রিন্সেস এলিসিয়া বিগেন টু পুট হার হ্যান্ড ইন টু দ্য পকেট হোয়্যার সি কেপ্ট দ্য ম্যাজিক পিসবল। তখন রাজকন্যা এলিসিয়া ধীরে ধীরে তার হাতটিকে, তার যে জামা বা ফ্রক যাই আমরা বলতে পারি না কেন, তার তার যে পকেট, পকেটের ভেতরে ঢোকালো, যেখানে সেই ম্যাজিক ফিসবোনটা রাখা ছিল, মাছের হাতটা। পাপা সেট সি, সে তখন বলল, বাবা হোয়েন উই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড অ্যান্ড ট্রাইড অলওয়েজ, আমরা যখন ভীষণভাবে চেষ্টা করেছি আর সমস্ত রকমভাবে চেষ্টা করেছি, উই মাস্ট হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট, অতএব তাহলে আমরা সর্বোপরি বা আপ্রাণ যে চেষ্টাটা সেটা এখন কিন্তু আমরা করব। নো ডাউট এলিসিয়া, কোনো সন্দেহ নেই এলিসিয়া, হোয়েন উই হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট পাপা, অ্যান্ড দ্যাট ইজ নট এনাফ, দেন আই থিঙ্ক দ্য রাইট টাইম মাস্ট হ্যাভ কাম ফর আস্কিং হেল্প। হোয়েন উই হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট পাপা, বাবা মানে এলিসিয়া বাবাকে বলছে, বাবা আমরা যখন খুব আপ্রাণ আমরা যখন চেষ্টা করেছি, অ্যান্ড দ্যাট ইজ নট এনাফ, আর সেটাও যথেষ্ট হয়নি, দেন আই থিঙ্ক দ্য রাইট টাইম মাস্ট হ্যাভ কাম ফর আস্কিং হেল্প পাপা, তাহলে আমার যেটা এখন মনে হয় যে এটাই সঠিক সময় যে আমাদের অন্যের কাছ থেকে বা অন্যভাবে কিছু পাওয়ার আশা করতে হবে বা করা যেতে পারে। দিস ওয়াজ ইন্ডিড দ্য ভেরি সিক্রেট কানেক্টেড উইথ দ্য ম্যাজিক ফিসবন, আর এটাই ছিল গোপন রহস্য, যে যে গোপনীয়তা সেই ম্যাজিক ফিসবনের সাথে সম্পর্কিত ছিল। ঠিক আছে, আমরা নেক্সট দাঁড়াই যাই। সো শি টুক আউট ফ্রম হার পকেট দ্য ম্যাজিক ফিসবন দ্যাট হি হ্যাড বিন ট্রাইড, সরি দ্যাট হ্যাড বিন ট্রাইড অ্যান্ড রাফড অ্যান্ড পলিশড টিল ইট শোন লাইক মাদার পার্ল। অতএব সে তখন তার ফ্রকের পকেট থেকে সে ম্যাজিক ফিসবোনটা বের করল, যেটা শুকিয়ে নেওয়া ছিল, ঘষে নেওয়া ছিল, আবার এমনকি মসৃণ করা ছিল সে মাদার অফ পার্লের মতো। সে গেভ ইট এ লিটল কিস অ্যান্ড উইশড ইট ওয়াজ আ স্যালারি, তারপর সেই ফিসবনে একটা কিস দিয়ে বা একটা চুমু দিয়ে সে কিন্তু যে ইচ্ছে প্রকাশ করলো যে আজকে যেন বা এটা যেন একটা স্যালারি ডে হয় বা বেতনের একটা দিন বা একটা অর্থের দিন যেন হয়। স্যালারি আমরা অর্থ হিসাবে বলতে পারি, একটা একটা অর্থের দিন স্যালারি ডে। অ্যান্ড ইমিডিয়েটলি দ্য কিং স্যালারি কেম রেটলিং ডাউন অ্যান্ড তাছিল, আর তৎক্ষণাৎ রাজার অর্থ বা রাজার বেতন সেই চিমনি দিয়ে নিচে সশব্দে ঝনঝন করে পড়তে লাগে, অ্যান্ড বাউন্স ইন টু দ্য মিডল অফ দ্য ফ্লোর, আর সেটা সেই মেঝের পরে
আর লাফাতে লাগলো ঠিক মেজের মাঝখানটাতে। ইমিডিয়েটলি আফটার ওয়ার্ডস দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা কেম রাইডিং ইন। ঠিক তখনই তারপর ঠিক তখনই সেই গুড গ্র্যান্ড ম্যারিনা সে কিন্তু তার যে বাহন সেটার উপরে চেপে সে আসলো। ইন এ ক্যারেজ ড্রন বাই ফোর পিকক্স তো তার যে ক্যারেজ বা আমি এখনই যেটা বললাম যে বাহন ক্যারেজ মানে বাহন যানবাহন আমরা যেটা বলতে পারি সেই বাহনের ওপরে চেপে এসেছে। বাহনটা টেনে আনছিল চারটে ময়ূর ড্রেসড ইন সিলভার অ্যান্ড গোল্ড। আর যে ময়ূরগুলো রূপো ও সোনা দিয়ে আচ্ছাদিত ছিল। Alicia, my dear, said the charming old fairy, how do you do? She moved to God. Briddha Puri tokhon Alicia ke bollo, Alicia, amar priye, how do you do? Mane tumi kemon acho? The princess Alicia embraced her. Ate rajkanna Alicia tokhon take alingon korlo. গ্র্যান্ড ম্যারিনা টার্ন টু দ্য কিং দে তখন গ্র্যান্ড ম্যারিনা রাজার দিকে ঘুরল। আই সাপোজ ইউ নো দ্য রিজন ওয়াই এলিসিয়া ডিড নট ইউজ দ্য ফিশবোন শু। যে আমার ধারণা আপনি হয়তো তার কারণটা বুঝতে পেরেছেন যে কেন এলিসিয়া এর আগে এই ম্যাজিক ফিশবোনটা কেন সে ব্যবহার করেনি। দ্য কিং মেড হার সাইকো কিছুটা লজ্জাস্করভাবে ঝুঁকে রাজা এতে সম্মতি দিল। ইট অলি রিমেইনস সেড গ্র্যান্ড ম্যারিনা ইন কনক্লুশন টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশবোন। অতএব শেষে গ্র্যান্ড ম্যারিনা বলল এটা শুধুমাত্র এখন রয়েছে অতএব এটা এখন অন্ত হয়ে যাওয়ার সময় বা এটা একটা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সময় অতএব এই ফিশবোনটার আর কোনোরকম মূল্য নেই বা এটা অর্থ নেই এটা অর্থহীন হয়ে গেছে অতএব এটা শেষ হয়ে যায় ভালো। সো শি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য প্রিন্সেস এলিসিয়া তাই সে প্রিন্সেস এলিসিয়ার হাত থেকে সে ম্যাজিক ফিশবোনটা নিল। অ্যান্ড ইট ওয়াজ ইনস্ট্যান্টলি গ্র্যাবড বাই দ্য লিটল স্ন্যাপিং পাক ডগ নেক্সট ডোর। অতএব পাশের দরজায় বা পরবর্তী দরজাতে একটা স্ন্যাপিং পাক ডগ বলতে একটা ছোটো আকৃতির ডগ বা কুকুর সেটা স্ন্যাপিং মুখ হাঁ করে থাকা বা কিছু কামড়ানোর জন্যে হয়তো মুখ হাঁ করে থাকা মানে এইরকম একটা স্ন্যাপিং পাক ডগ সেটার আকৃতি ছোট্ট। যাই হোক সেটা কিন্তু সঙ্গে সঙ্গে এসে সেই ফিশবোনটা সে কিন্তু কামড়ে ধরে ব্যাস এই পর্যন্তই আমাদের শেষ হলো। তো 7 লেসন আমাদের গল্পটা জাস্ট হয়ে গেছে। তোমরা বাড়িতে ভালো করে ভিডিওটা শুনবে এবং ভালো করে বাড়িতে পড়বে আমি আশা করব। তোমরা সকলে ভালো করে পড়াশোনা করছো বাড়িতে এই লকডাউনে নিশ্চয়ই বাইরে খুব একটা বেরোচ্ছ না। ঠিক আছে, থ্যাংক ইউ।